নমস্কার, আসসালামু আলাইকুম, সত শ্রী আকাল। গান্ধীজি তার মতাদর্শে পরিষ্কার বলে গেছে, ভারতবর্ষের উন্নয়নের জন্য চাই কৃষি। সেই কৃষি বা সেই কৃষক, সেই কৃষক আত্মহত্যার প্রবণতা বা আত্মহত্যা করার চেষ্টা করছে আজ, এটা সমস্ত মিডিয়া বা সমস্ত নিউজ চ্যানেল দেখাচ্ছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি আপনাদের সামনে একটা ডেটা দেব, একটু কাইন্ডলি মন দিয়ে শুনবেন, কিছু ডেটা দেব, পরিসংখ্যান দেব। এটা আমার একটা না, এটা অফিসিয়াল একটা ডেটা, বা এটা কোনো সার্ভেও না। ওকে, প্রথম 10 বছর, ২০১৪ সালের আগে, তখন কৃষি ক্ষেত্রে কাজ কমেছে। তারপরে কৃষি ক্ষেত্রে কাজ কমার পরে 2014 থেকে 2016, সেই সময় ছিল গভর্নমেন্টে মোদি সরকার, এনডিএ গভর্নমেন্টে মোদি সরকারের 2014 থেকে 2016, এই সময় কৃষি ক্ষেত্রে কাজ কমেছে 3.5%। 2014 থেকে 2016 পর্যন্ত মনে রাখবেন 3.5% কৃষি ক্ষেত্রে কাজ কমেছে। এবার সে যখন কৃষি, এই 2014 থেকে 2016 সাল পর্যন্ত কৃষি ক্ষেত্রে কাজটা কমে গেল, তখন একটা প্রজেক্ট বা একটা যোজনা বা একটা আইন পাস করা হলো মনরেগা বলে। সেই মনরেগা বা মনরেগা, সেই মনরেগা আইনটা কিছু স্টেটে পাশ করানো হলো বা কিছু স্টেটে তার প্রচলন আছে। এবার এই মনরেগার ইমপ্লিমেন্ট কতটা হচ্ছে 2016 সাল থেকে 2018 সাল পর্যন্ত, এই অ্যানালিসিসটা আমাদের আপনাদের সামনে রাখবো। প্রথমে দেখুন মনরেগা কেন কেন আনা হলো, কারণ 2014 থেকে 2016 সাল পর্যন্ত কাজ কমেছিল 3.5% কৃষি ক্ষেত্রে। এবার মনরেগা আনা হলো বা মনরেগা আনা হলো শুধুমাত্র কৃষি ক্ষেত্রের কাজটা বাড়ানোর জন্যে। এবার মনরেগার যে ফান্ড ট্রান্সফার হয়, তার সেই ফান্ড ট্রান্সফার সিস্টেম আছে। ধরুন মনরেগার একটা কাজ জানুয়ারি মাসে ফান্ড ট্রান্সফার অর্ডার হয়েছে, এবার সেটা আস্তে আস্তে সেই ফান্ড ট্রান্সফার অর্ডারটা কত, মানে যদি জানুয়ারিতে ফান্ড ট্রান্সফার হয়, অর্ডার আসবে কবে, ফেব্রুয়ারিতে। ওকে, এবার ফেব্রুয়ারিতে অর্ডার আসার পরে ফান্ড ট্রান্সফার অর্ডার, তারপরে আবার কিছুদিন সময় পরে আসবে। এবার আপনাদের একটা পরিসংখ্যান দিচ্ছি, যে ফান্ড ট্রান্সফার অর্ডার রিসেন্ট ফেব্রুয়ারিতে যে ফান্ড ট্রান্সফার অর্ডার হয়েছে, তার মধ্যে এখনও 64% ফান্ড ট্রান্সফার অর্ডার পেন্ডিং আছে। তার মানে আপনারা আপনাদের রুজি তো রেগুলার পেয়ে যাচ্ছেন, কিন্তু কৃষি, এগ্রিকালচার, কৃষক, সাধারণ কৃষক, তারা তাদের রুজিটা ঠিক সময়ে পাচ্ছে না। তার একটাই কারণ, তার একটাই কারণ, কি কারণ, ফেব্রুয়ারি থেকে, ফেব্রুয়ারিতে রিলিজ হওয়া, ফান্ড ট্রান্সফার অর্ডার রিলিজ অন ফেব্রুয়ারি, 64% এখনো পেন্ডিং হয়ে পড়ে আছে। ফেব্রুয়ারির কথা বাদ দিলাম, মার্চে আসলাম, মার্চে 86%, 86% এখনো পেন্ডিং হয়ে পড়ে আছে। তারপরে আসলাম ফ্রেশ বাজেট, যখন হলো ফ্রেশ বাজেট এপ্রিল মাসে, যে ফ্রেশ বাজেট হলো 2018-এ, সেখানে 99% ফান্ড এখনো পেন্ডিং আছে। আপনারা আপনাদের পয়সা মাসের 1-2 তারিখে আপনাদের ওয়েজেস বা আপনাদের যেটা পয়সা সেটা পেয়ে যাচ্ছেন, কিন্তু কৃষকরা পাচ্ছে না। তাহলে কি, তাহলে এই মনরেগার রেজাল্টটা কি? এবার আরো একটা ডেটা আপনাদের দিচ্ছি, লাস্ট টাইমে, এটা একটা লাস্ট 10 বছরের ডেটা। এই ডেটাটা হলো আমাদের কৃষকের আয় আর এসেনশিয়াল কমোডিটিস বা তাদের জীবন ধারণ বা তাদের ছেলে ধারণের জন্যে যে টাকাটা লাগে, সেটা তাদের আয়ের সাথে মেলে কিনা। আমি যদি আপনাদের 15টা স্টেটের ডেটা দিই, সেই 15টা স্টেটের মধ্যে যেখানে মনরেগা, মনরেগা চালু আছে, সেই 15টা স্টেটে যদি ডেটা আপনাদের সামনে রাখি, এর মধ্যে সেই সময় থেকে, সেই আদিকাল, আদিকাল থেকে 2014 থেকে এ পর্যন্ত, দশটা রাজ্যে কোনো রকম কৃষিক্ষেত্রে বা কৃষক বা যারা কৃষি মজুর যারা জমিতে চাষ করে খায়, লাঙল চালিয়ে গরমে নিড়িয়ে, তাদের টাকা বাড়েনি। শুধুমাত্র 5টা স্টেটে বেড়েছে মাত্র 2 টাকা করে, 2 টাকা করে। এটা একটা অফিসিয়াল আঁকড়া, একটা সার্ভে, এটা আমার, এটা সার্ভে না, এটা একটা অফিসিয়াল আঁকড়া। তার মানে ভাবুন, এখানে কৃষিক্ষেত্রে কাজ বাড়েনি,
উল্টে কৃষি ক্ষেত্রে কাজ কমেছে 2.9%, 2.9% 2.9% কাজ কমেছে 2014 থেকে 2016, তারপরে 2016 থেকে 2018, আই মিন দ্য লাস্ট ফোর ইয়ার অফ মোদি গভর্নমেন্ট। এবার আপনাদের যে ডেটাটা দেব সেটা হলো কৃষক মৃত্যুর ঘটনা, আই মিন কৃষক মৃত্যু। কৃষকরা কি জন্যে আজকে মরছে আমার আমার ডেসক্রিপশনে দেখে নেবেন, কৃষক মৃত্যুর ওটা তলে তুলে ধরা আছে। 2013 সাল, এটা আমার কথা না, এটা ন্যাশনাল ব্যুরো অফ ক্রাইম রেকর্ড এটা আছে তাদের কথা, ঠিক আছে, কোন সালে কোন ইয়ারে। যদি 2016 সাল ধরি, অ্যাক্রস দ্য আই মিন অ্যাক্রস দ্য ভারত ওয়ার্ল্ড অ্যাক্রস ইন্ডিয়া, 2013 সালে 11,772, অর্থাৎ 11,772 জন কৃষক সুইসাইড করেছে। কি জন্যে? এই ধারের জন্যে। এটা 2000 সালে ভালো করে শুনবেন আবার, 2012 সালে 11,772 জন কৃষক আত্মহত্যা করেছে, 2014 সালে 12,360 জন কৃষক আত্মহত্যা করেছে, 2015 সালে 12,602 জন কৃষক আত্মহত্যা করেছে। এটা আমার রিপোর্ট না, এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট। এবার আসি 2016 সালে, ফ্রম দ্য ফাইভ ইস, এবার 2016 সালের যে আঠারোটা দেবো সেখানে কৃষক আত্মহত্যা করেছে, আমি এখানে পাঁচটা স্টেট তুলে ধরবো, পাঁচটা রাজ্য, যেটার মধ্যে পড়বে প্রথম মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটকা, তেলেঙ্গানা অ্যান্ড তামিলনাড়ু। সেখানে টোটাল কৃষক আত্মহত্যা করেছে 6,667 জন, তার সাথে আরও 270 জন, 6,667 জন, এটাই হলো গোটা আঁকড়া। এবার দেখুন আলটিমেট প্রফিট কাদের হচ্ছে, এটা দেখুন, এই রিপোর্টটা দেখুন, এই রিপোর্টটা দেখুন তাহলে বুঝতে পারবেন, রিপোর্টটা দেখুন, ঠিক আছে, এটা সার্ভে, এটা 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 সার্ভেট অফিসিয়াল আঁকড়া। এবার এই যে কৃষি মৃত্যু, এটা নিয়ে আপনাদেরকে আজকে একটা জোর কদম আন্দোলন করা উচিত। আর যদি কৃষক বাঁচাতে চান তো ভিডিওটা দেখুন, ভালো লাগলে শেয়ার করুন, আর শেয়ার করতে হবে না, লোককে সচেতন করুন। নমস্কার, জয় হিন্দ, আমার ভারত ভূমির জয়।